দয়াল নবীজি রওজা মোবারক বরাবর গেলাম সোনা লাগতেন না আমার বাগিনা কেমন লাগে ও রওজা মোবারকের বরাবর যাওয়ার পরে ওখানের মধ্যে একজন পুলিশ গার্ড একজন মোতোয়ালি গার্ড আছেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি আপনাদের সকলকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে আমার পরে আর কোনো বক্তা নাই ঠিক না কথাটা আমি এলাম সবার পর উস্তাদের আগে ঠিক না কথাটা উস্তাদের আগে উস্তাদের আগে আগে আমার পরে ফোন নাই আফটারে যদি আমার আপন করে নেন তাহলে আমি আপন হইতে পারবো ঠিকটা কথাটা তবে আমার পরে কিন্তু একটা জিনিস আছে কি আছে তাবারক মারহাবা কইতেন না কিছু কিছু ছেলেরা দাঁড়ায়া দাঁড়ায়া দূর দূরান্তে দাঁড়ায় রয়েছে কোন সময় তাবারকটা দিব ঠিকটা কথাটা তবে আমি বেশিক্ষণ দেরি করবো না আজকে এই জন্য আজকে আমি প্রধান বক্তা নুরু ফকিরের মাজার শরীফে আগামীকাল কিন্তু এই গ্রামেই আব্দুস সুফা সুবান ফকির সাহেবের এনে মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি প্রধান বক্তা ঠিক ঠিক কথাটা ওনার সাথে আমার আলাপ হয়েছে আসলে উনি আসবেন আপনাদের গ্রামে এতে কোনো সন্দেহ নাই ঠিক না অনেকে বিভ্রান্ত ছড়াচ্ছে যে আসবে না এরকম আছে না কিন্তু আসবে যে কোনো সন্দেহ নেই আলহামদুলিল্লাহ বলেন তবে আমি আপনাদেরকে নিয়ে বেশিক্ষণ ভয় দেরি করব না কারণ শীতের রাত শৈত্যপ্রবাহ আমিও অসুস্থ আমারও ঠান্ডাজনিত কারণে গলা ব্যথা কানের ব্যথা তারপরও আল্লাহ এবং রসুলের কিছু কথা যেহেতু আমার ভাইজান মিলন ফকির সাহেব নুরু ফকির সাহেবের দুইজন সন্তান একজন হলেন মিলন ফকির সাহেব আর একজন হলেন পুলিশ হেফজুল বাহার হেফজুল বাড়ি তারা দুই ভাই অনেক কষ্ট করে এই মাহফিলটা উরুষ শরীফটা সাজায় প্রতি বছর আমি গুণাগারকে প্রধান বক্তা করেন আসলে এক বছর বিশেষ বক্তা দুইজন আসেন নাই আমি পাঁচ ঘন্টা ওয়াজ করতে হয়েছে মারহাবা বলে আমি কোনোদিন আমার মা বলছে আমার বাবা বলছে যে বাবা রে গৃহস্থের ঘরের মধ্যে তুমি মাওলানা হয়েছ মিথ্যা বইল না মানুষকে প্রতারণা করো না যদি ওয়াজের দাওয়াত ডায়েরিতে লেখা লাও আর অন্য কোনো জায়গায় দাওয়াত রাখো না আমি আমার বাবার কথা আমার মায়ের কথা আমি পালন করার চেষ্টা করি মারহাবা বলেন আলহামদুলিল্লাহ আজকে সালাতি ও সালামি লি হাবিবিল্লাহ في كل لمحة ونفس من كل زرعة عدد علم الله الصلاة والسلام عليك يا رسول الله আমার সাথে পুরনো সালাত ও সালাম আলাইকা ইয়া হাবিব একটু সবাই বলতে হবে আমার নবীকে প্রেমের সাথে অন্তর দিয়ে মনের সাথে অন্তরের সাথে মায়ার সাথে কিসের সাথে
মায়ার সাথে যদি এই শেষ রাত্রের মধ্যে যদি আপনি একটু দরুদ মনে মনে এবং দরুদ শরীফের মাধ্যমে একটু মায়ার সুরে যদি লাগাইতে পারেন নিশ্চয় আপনার জন্য আমার মায়ার নবী আপনার ঘরে হাজির হতে পারে কি পারে না এই পারে কি পারে না বিশ্বাস হয় কি হয় না তাহলে ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া হাবিবাল্লাহ আজকে একটা ভিডিও করতে আসছেন চার গাছ থেকে তামান্না ভিডিও অত্যন্ত সুন্দর ভিডিও করেন সোহেল সে অত্যন্ত সুন্দর গত বছর করেছিলেন হ্যাঁ আপনার টিআরআর একজন মাস্টার টিআরআর হাই স্কুলের সাফা ডিজিটাল এটাও আপনারা ডিসলাইন আমাকে দেখেছেন দেখছেন না এটা ইউটিউবে আছে হ্যাঁ আজকের এটাও ইউটিউবে যাবে এই গ্রামের হ্যাঁ যমুনা গ্রামের এই ভিডিওটা এই উরুস শরীফের ভিডিওটা আমরা চাই কি চাই না তবে এই ভিডিওটাও ল্যাপস হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে এর চাইতে আরেকটা উন্নত ভিডিও করতে আসছে আপনারা কি জানেন তারা কারা কথা বলেন না কেন ফেরেশতারা মারহাবা বলেন আমরা সেই ভিডিও উঠতে চাই কি চাই না চাইলে ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আর যে সুহেল মিয়া ভিডিওটা ঘুরায় আপনাদেরকে দুই হাত নারায় একটু দিবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই আওয়াজ মানি না ভিডিওর মধ্যে উঠবে তো কথা বলছেন না ডিসলাইনে দেখাইবো এই আওয়াজ হইবো এই ছেলেরা তোমরা বসো 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 নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলে সুন্নাত ওয়াল জামাত উরুস শরীফ উরুস শরীফ সুন্নি মহাসম্মেলন যমুনা গ্রামের মাহফিল সবাই বলেন মারহাবা বাবা বন্ধুরা আমার একটু এবার কি দূরা মনের থেকে মায়া করে পড়তে পারি কি পারি না মায়া করে কি করে মায়া করে মায়া করে কথা বলছি না আপনি যদি মায়া করেন আমারও আমি যদি মায়া করি আমার রসুল মায়া করবে ঠিক কিনা যেমন আজকের যে পরিচালক পরিচালনা করতেছেন জিলানি সাহেব তিনি আমার ভাগিনা কথাটা বলছেন না তিনি শেরপুরের ভাগিনা ঠিক ঠিক কথাটা আমরা শেরপুর জয়পুর দুন্ডাগ্রাম একই সমাজ কথা বলছেন আমার বাড়ি জয়পুর উনির মামার বাড়ি শেরপুর একই গ্রাম দুইটা দুইটা এক সমাজ এই ভাগিনা মামা ভাগিনা যেখানে কথার উত্তর দেন না কি রে আপদ নাই সেখানে বুথ নেই সেখানে নাই খেলাটা মাও ভাইটা চলবে আজকে ঠিক ঠিক কথাটা একটু মারহাবা বলেন মায়া যদি লাগান রে বাবা আমার নবীর লেগে লাগাবেন কার লেগে যদি নবীর লেগে লাগাইতে পারেন নবী আপনাকে ছাড়া বেহেস্তে যাবে না বিশ্বাস হয় হয় কি হয় না তাহলে একটু দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি নয়নে চাই দেখিতে চাই যে নরের মায়ামোক জীবনের দুঃখ বলতে আমায় দেন না গুহা বিবাল্লাহ আল্লাহ সাইয়্যিদিনা আলে সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি যমুনা গ্রামের আব্দুর নূর ফকির রাদিয়াল্লাহু তাআলা এর স্মরণে 17তম ওয়াজ ও দোয়ার মাহফিল ওরস শরীফ
এর সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি এবং বিশেষ বক্তা আজকের মাহফিলের সভাপতি মোহাম্মদ নূর ইসলাম, যমুনা সভাপতি মোহাম্মদ আব্দুল কাউসার কাউসার সাহেব যমুনা মধ্যপাড়া, এবং বিশেষ বক্তা যিনি এতক্ষণ সুন্দর আলোচনা জিকির আজকার করে গেছেন, কারি শেখ আশরাফুর রাজা সাহেব, এবং আলোচনা করে গেছেন হযরত মাওলানা ফুরকান উদ্দিন সাহেব সিমরাইল মাদ্রাসা, এবং হযরত মাওলানা সফিউল্লাহ বুইয়া সুন্নি আল কাদরি সাহেব সহ আপনাদের মসজিদের যমুনা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, এবং যিনি পরিচালনায় আলহাজ মোহাম্মদ গোলাম জিলানি বুইয়া মৌলভীবাড়ি সহ উলামা ইকরাম এবং মুরব্বিয়ান আজম যুবকেরা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আচ্ছা বলেন, আমরা নবীজিকে মায়া করতে চাই কি চাই না? চাই কি চাই না? এখন শেষ জমানা, কোন জমানা? শেষ জমানা। একটু উত্তর দিন, কোন জমানা? শেষ জমানার মধ্যে আমার নবীকে প্রশ্ন করলেন, তিয়াত্তর দল হবে, কয় দল? তিয়াত্তর দল। কয় দল? তিয়াত্তর। এর মধ্যে রসুল গো ইয়ার রাসূলুল্লাহ সবাই কি জান্নাতি? বললেন যে না, সবাই জান্নাতি না, একদল শুধু জান্নাতি, 72 দল জাহান্নামি। আমার নবীকে প্রশ্ন করলে ইয়ার রাসূলুল্লাহ এই দলটা কোনটা? বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। বলে আমরা সেই দলে থাকতে চাই কি চাই না? চাই কি চাই না? কিছু বেয়াদব বাহির হয়ে গেছে এই শেষ জমানায়, মোবাইলের মধ্যে আমার দয়াল নবীর সাথে বেয়াদবি করতেছে, ঠিক কিনা কথাটা? আবার কিছু কিছু ছেলেরা, এই যুবক ছেলেরা, তোমরা রাগ হয়েও না, হ্যাঁ তোমরা রাগ হয়েও না, কিছু যুবক ছেলেরা সারা দিন মোবাইল নিয়ে ফেসবুক ঘাটাঘাটি করে, ঠিক কিনা কথাটা? একটু এনে ফোলা ভাই, এই মোবাইলটার মধ্যে এই কুটুর কুটুর, এই যে এই যে হালি সারাদিন ওই কি এলে আবার করব, এই যে হালি এইভাবে লারে সারে টিপ মারে কথা বলছেন, এই যে সিল্লা ফাল্লা আরম্ভ হইল ফেসবুকের মধ্যে, দেরফুরের বান্দর তে লেখে নবী নাকি আমাদের মতন মানুষ, নাউজুবিল্লাহ বলতেন না? সেদিক থেকে সজাগ থাকতে হবে আমাদের, ঠিক কিনা কথাটা? ইদানিং দেখা গেছে কত বড় বেয়াদব, তে লেখছে কি লেখছে? একটি লেখছে যে আজার হিসাব নাকি আমরা নবীর আমলে বলে কি ছিল না, এত লেয়াপড়া ছিল না, মাদ্রাসা ছিল না, এই আস্তাকুরলা পড়েন গো আজার হিসাব তো, তাই আজার বিশ্ববিদ্যালয় পড়ে এসে আমরা আজার হিসাব নবীর থেকে বেশি লেয়াপড়া, নাউজুবিল্লাহ বুঝেন না? এই জন্য বাংলাদেশ ছেড়ে বিদেশ চলে যেতে হয়েছে, ঠিক কিনা কথাটা? একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। এই আমার স্বেচ্ছাসেবকই রে, এই এরশাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শেষরাত্রে আপনাদেরকে নিয়ে একটু দোয়া করে যাব। আমরা মদিনা শরীফে যেতে চাই কি চাই না? চাই। আচ্ছা বলেন, এখানে কয়জন গেছেন, একটু হাতটা তুলেন, কয়জন গেছেন, কয়জন গেছেন? মাত্র গোনা কয়েকজন, ঠিক না? সবাই কি যেতে পারছেন? না, যাওয়া দরকার আছে না? আছে। মনে চাই কি চাই না? আচ্ছা বলেন তো, আমার কলেজে যদি কেউ
মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজে যদি আপনার স্টুডেন্ট ভর্তি করতে না নিয়ে যান তাহলে কি ভর্তি হবে না হবে না তাহলে আপনি কি করতে হবে মেয়েটাকে নিয়ে আমার কলেজে যেতে হবে ভর্তি করতে হবে কাগজপত্র নিয়ে যেতে হবে ঠিক ঠিক কথাটা তাইলে কিন্তু সে পরীক্ষা দিলে পাস করবে ঠিক ঠিক তাহলে আজকে আমরা একটা নিয়ত করব কি কি করব বলেন বলেন তো কি কি করব এই যুবকেরা বলতে পারে যে হুজুর আমার কাছে তো টাকা পয়সা নাই হ্যাঁ বলতে পারে না গরীব মানুষ একজন বলতে পারে যে হুজুর আমার কাছে তো টাকা পয়সা নাই কিন্তু নিয়ত করেন নিয়ত করলে নিশ্চয় আমার আল্লাহ কবুল করতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না আমিও নিয়ত করেছিলাম আমার মুর্শিদ বাবা মঞ্জুর যখন আমার বাবা মঞ্জুর আহমদ ওই সিরাজুল্লাহ তাআলা যখন জান্নাতুল বাকিতে শুয়ে গেলেন আমিও তো কান্দাকাটি করার পরে নিয়ত করার পরে 2018 সালে আমি বড় হজ করেছি 19 আমি গিয়েছি উমরাতে 20 আবার যাওয়ার কথা ছিল ফ্লাইট হওয়ার কথা ছিল কিন্তু করোনা ভাইরাসের জন্য যেতে পারি নাই যখন ছাড়বে তখনই ফ্লাইট হবে কিন্তু আপনি আমি আবার নিয়ত করব নিয়ত করতে চাই কি চাই না তাহলে ডাইন হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ বাবারে বন্ধুরা আমার মনোযোগ এখন থেকে আলোচনা আরম্ভ হয়ে যাবে ও আমার মামুনারা যারা নাকি আমার এই ভিডিও ফুটেজ থেকে আমাকে দেখতেছেন আপনারাও একটু নিয়ত করেন আজকে একটা নিয়ত করবেন আমি মদিনায় যাব মদিনায় যাওয়ার পরে রে বন্ধু কি হবে আমি যখন দূর থেকে যখন দেখলাম ওই দয়াল নবীজির রওজা মুবারকটা আমার মুআল্লিম সাহেবকে বললাম ও মুআল্লিম মদিনা শরীফের সবুজ গঞ্জবটা যেমন দেখা যায় বলে হ্যাঁ ওই যে সবুজ গঞ্জবটা দেখা যায় আমি মনে মনে ভাবলাম আল্লাহ সারা জীবন আমি কাঁদছি কি কাঁদছি জানেন নে কি আপনারা কি গজল গান না গান কি গান না গানে গানে আরে মনে বড় আশার ছিল যাব মা শেষ রাতে একটু কান্দে কানতে চাই চোখের পানি কি 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 চাই চোখের পানি চোখের পানি আর ওয়াজ তো শুনছেন ওই ঠিকঠাক কথা ওয়াজ আর না করলে কোনো অসুবিধা নেই ঠিক ঠিক রাজি আছেন কথাটা আমার আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসিরা বন্দা তুমি কম করে হাসো বেশি করে কাঁদো কান লাভ কি আমার আল্লাহ কয় কান্নই না লোকটারে আমি আমি নিজ কুদরতি হাতে আমি হাতটা বাড়ায় দিয়া আমি বলতে থাকি আর কান্দিসতে কি চাস ওই বন্দা যদি বলেন আল্লাহ আমি মদিনায় যেতে চাই আমার আল্লাহ বলবেন তোরে আমি মদিনায় নেবই সুবহানাল্লাহ বুঝেন না আমি ওই সবুজ গঞ্জব দেখিয়া মনে মনে সারা জীবন কান্দলাম আর বললাম আরে মনে বড় আশার ছিল যাব এই সুর হবে না ও বাবার মায়া কইরা দয়া কইরা একটু এ মুরব্বীরা মনে কষ্ট নিয়েন না একটু মায়া কইরা কইতে হবে ঠিক আছে যার যেমন সুর আছে কিন্তু গায়ত্রী বাসকে রাজি আছেন কিনা নিয়ত আজকে একটা করব আজকে একটা নিয়ত করে দেব মরণের কিন্তু গ্যারান্টি নাই আছে ও আছে আজকে সকালে আমি 10টায় চন্ডুবুরগে একটা জানাজা করছি গত 2 দিন আগে 2টা জানাজা করছি বিভিন্ন জায়গায় মনে মনে ভাবতেছি আল্লাহ কোনদিন জানি আমার জানাজা হয়ে যায় ঠিক ঠিক কথা না তাহলে আজকে একটা নিয়ত করে যাব আর একটু চোখের পানি ফালায়া যাব মনে বড় আশার ছিল যাব মদিনা সালাম আমি করব রে গিয়ে সালাম মনে বড় আশার ছিল যাব মদিনা মনে বড় আশার ছিল যাব মদিনা আমি তো বুঝতে গেলাম বললাম বাইরে ওই সবুজ গঞ্জবটা কি নামের রওজা মুবারক বলে হ্যাঁ আমি বাবু সালাম গেটটা দিয়ে ঢুকলাম ঢুকার পরে দেখি রে আমি যখন ভিতরে ঢুকলাম
দেখলাম দেখোটা আস্তে আস্তে শীতল হইতে আরম্ভ হলো। বলেন আল্লাহু আকবার। দয়াল নবীজি রোজা মোবারক বরাবর গেলাম, সোনা লাগতেন না, আমার বাকিটা কেমন লাগে। রোজা মোবারকের বরাবর যাওয়ার পরে ওখানের মধ্যে একজন পুলিশ গার্ড, একজন মোতোয়ালি গার্ড আছেন, ওই বরাবর গিয়ে সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি আগেই বলছি মনের থেকে একটু শুকির পাটি ফালাই আর যা জামু। রাজি আছেন নিও? রাজি নি, রাজি নি, আজকে শুধু একটা শুকির পানি ফালাই যাবো, আমি মদিনায় যাব। মারহাবা বলেন। ওই জায়গার মধ্যে গিয়ে সালাম দিলাম, আপনারাও সালামটা দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজিনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল আমি দেখলাম এমন জালিম মুবারকের এরকম ছিদ্র আছে, ভিতরের দিকে তাকাইলে দেখা যায় নূরের নবীর নূর মুবারক যেমন জ্বলতেছে। আমার আমার বুকটা ভরে গেল, অন্তরটা ভরে গেল। আমি একটু সামনের দিকে বাড়লাম, পুলিশ ভাই বললেন না এখানে আসা যাবে না, কাছে আসা যাবে না। আমি বললাম বাইরে আমি একটু চুমু খাবো রোজা মুবারকের গোড়ার পথ। বললেন যে না এখানে চুমু খাওয়া যাবে না। আমি বললাম ভাই আমি পাগল হয়ে আসি, হানা মাজনুন আমি পাগল, আমি পাগল হয়ে আছি, ওই সুদূর বাংলাদেশ থেকে আমি গরিব মানুষ এসেছি, আর জীবনে আসতে পারি কি পারি না, আমি একটু চুমু খাবো, আমি একটু চুমু খেয়ে দেখি রে আমার কলিজা শীতল হয়ে গেল। বলুন আল্লাহু আকবার। ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলুন ইয়া হাবিবাল্লাহ। আমরা মদিনায় যেতে চাই কি চাই না? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটি নাত শরীফ লাগলাম, কাছে লিখিলাম, আমার জান মাদিনা, আমার প্রাণ মাদিনা, আমার জান মাদিনা, ও মাদিনা ওয়ালা ছাড়া জীবন বাঁচে না, আমার মাদিনা ওয়ালা ছাড়া আমার জান মাদিনা, আমার প্রাণ মাদিনা, আমার জান মাদিনা, আমার প্রাণ মাদিনা, মাদিনা ওয়ালা চার জীবন বাঁচে না, আমার মাদিনা ওয়ালা সারা জীবন বাঁচে না, মাদিনা জীবনের মোলে হল না বিসারোয়ার, তার কারণে সৃষ্টি করলো আমার পরোয়ার, জীবনের মোলে হল না বিসারোয়ার, তার কারণে সৃষ্টি হইল আমার পরোয়ার, জীবন আমার ধন্য হল মাদিনা এসে, আহা জীবন মাদিনা এসে, আমার জান মাদিনা, আমার প্রাণ মাদিনা, আমার জান মাদিনা,
मदीना वाला चार अमर मदीना वाला मरहबा बोले ओ बुरा मानुष कांदते से ओ देखे एक छोट ऐले ऐले बुझे दस बस बस कांदते ठीक है कथा निश्चय मदीनार प्रेम तार मध्य जाग्रत हो गए ठीक है कथा मरहबा बोले আজকের আলোচনাটা আমার একটু ব্যতিক্রম আমার মন গেল জানি বলে কোন সময় জানি আমরা চলে যাই ঠিক না গত বছর মিলন ফকির চার গাছ গেছে গেছে চাউল বাঙাই তো আমি দেখি সে কথা বলতে পারে না কিও কথা তো বলতে পারতাছে না কিরে জানি ডাক্তার কাছে নেওয়ার পরে দেখি পেশান নাই আরে প্রেসার ছাড়া কি মানুষ বাঁচতে পারে আমি লারি খাইছি রে উনার বাড়িতে প্রতি বছর মাহফিল করি আমার এত ভালোবাসে আছে ডাক্তার কাছে গিয়ে বললাম আরে ভাই উনি যদি এখন মারা যা আমি জবটা দেবো কি ভাই আমনে ডাক্তার ভাই আমার একটু ইজ্জত রাখবেন ক আপনার তো হুজুর মানুষ আল্লাহ রসুলকে ভালোবাসেন হ আল্লাহ রসুলকে ডাকেন আমি দেখি চেষ্টা করে ইঞ্জেকশন দেওয়ার পরে যদি প্রেসারটা যদি বাড়ে সে বাঁচবে প্রেসারটা না বাঁচলে বাড়লে সে মারা যাবে কিছুক্ষণের মধ্যে হয়তো পাঁচ মিনিটের মধ্যে সে চলে যেতে পারে আমি মনে মনে বলবো আল্লাহ আল্লাহ গো সে একজন ফকির মানুষ ফকিরের ছেলে তার আব্বার মাজার শরীফটা পূর্ণ হয় নাই তার ঘরটাও করতে পারে নাই আল্লাহ তুমি বাঁচাই দিও এরপরে কিছুক্ষণ দশ মিনিট পরে সে একটু ভালোর দিকে আমি বাড়িতে খবর দিলাম খবর দেওয়ার পরে তারা গেল পরে তাকে নিয়ে আসলো আসলে বাবা রে আজকে এসে দেখলাম তার বাড়ির মধ্যে বিল্ডিং আমার অত্যন্ত ভালো লাগলো এখন আমিও চলে যেতে পারি আপনিও চলে যেতে পারেন ঠিক কিনা কথাটা আমি ওখানের মধ্যে কেন ওই কাসিদাটা বানলাম কারণ হাদিস শরীফ খুলে দেখুন আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه بولده وولده والناس اجمعين তোমরা কখনো ঈমানদার বা মুমিন না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সম্পদ তোমার সন্তান তোমার পিতামাতা এবং কি তোমার নিজের জানার চাইতে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদারও না মুমিনও না সুবহানাল্লাহ কোন আমি সালামটা দিলাম বাইরে যদি বিশ্বাস করে সালামটা দেওয়ার পরে আমার মনে হলো আমার আগের জীবনটা আর এখনের জীবনটা অনেক পার্থক্য আমরা সেই মদিনা শরীফ যেতে চাই কি চাই না চাই চাই কি চাই না তাহলে সুখের পানি ছাড়া হবে না কি কি ছাড়া সুখের পানি ছাড়া হবে না সুখের পানির জন্য সুখের পানির দাম আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমার নবীকে সালাম দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সালাম দিতে হয় উমর ফারুককে সালাম দিতে হয় তারা কেমন আশিক রাসূল রে আরে তারা কেমন পাগল কেমন আশিক হইলে নবীর পাশে শোয়া যায় ঠিক কিনা কথাটা আপনি কি একবার চিন্তা করেছেন আজকে বাবা পাগলের আলোচনা করব পাগল ওয়াইসির নাম আপনারা শুনেন নাই কথা বলেন ওয়াস করুনি আপনারা শুনেন কি না ওয়াস করুনি দেখেন উনি একদিন আসছিলেন মায়ের থেকে বলে আসছিলেন আসার পরে নবীর সাথে সাক্ষাৎ হয় নাই চলে গেলেন আবার চলে যাওয়ার পরে মা একটা দোয়া করছিল কেডা দোয়া করছিল মা বলেন তো একটু সবাই উত্তর দিতে হইব মা একটা দোয়া করছিল আল্লাহ আমার ছেলে নবীকে যে নবীর হাতের দুনিয়া আখেরাত যিনি আল্লাহর বন্ধু তিনি কি না দেখে অপেক্ষা না করে চলে আসছে কিরে ভর্তি চলে আসো কোমা তুমি তো বলছো আমার জঙ্গল আর বাঘে খেয়ে লইব তুই বেশি কর দেরি করিস না এই জন্য মা চলে আসছে
একটা লাভ দিয়া আল্লাহর কাছে ডাক দিলে একটা ডাকি আমার আল্লাহর কাছে জীবনে সারা জীবনের মধ্যে একটা ডাকি কবুল হয়ে যেতে পারে ঠিক না একটা ডাক মানে আল্লাহ ওয়াইসি যেন আমার ছেলে ওয়াইস করে যেন আর না যাইতে হয় এখান থেকে যেন অহরহ দেখতে পায় সুবহানাল্লাহ বুঝেন না আমরা সেই নবীকে ঘরের মধ্য থেকে দেখতে চাই কি চাই না কথার উত্তর দেন চাই কি চাই না আমার মুর্শিদ যিনি ছিলেন আল্লাহ মাশায়েখ মঞ্জুর আহমদ ওই সিরাদুল্লাহ তিনি চোখটা বন্ধ করলো দেখতেন চোখটা খুললো দেখতেন এই জন্য তিনি রোজা মুবারকে ইন্তেকাল হয়েছে জান্নাতুল বাকিতে পাক পঞ্জদনের কাছে যেভাবে তিনি বলছেন দয়াল নবীজির কাছে যেভাবে কাসিদা শরীফ পরে কান্নাকাটি করেছেন কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ চরণে বাঁচতে চাই চরণে মরতে চাই মওতের পরে তাই জান্নাতুল বাকি চাই দেবো পাক পাঞ্জতুর চরণ তলে স্থান ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ যেভাবে তিনি বলেছেন সেভাবেই সুজা কথা না আপনি আমি কত কথা বলি বলি কি বলি না সব কথা কি পালন হয় সব কথা কি কবুল হয় কি তিনি যা বলছেন তাই হয়েছে পাক পঞ্জতনের কাছে আমার মুর্শিদ বাবা মঞ্জুরের রোজা মোবারক হয়েছে মারহাবা বলতেন না বাবা এই ওয়াশকুরুনি ওখান থেকে দেখতেন আমার মুর্শিদ কেবলা কাসিদা লিখেছেন কি আমি সৃষ্টিকে দেখি সীমাহীনই দেখি অতৃপ্ত মোর চোখ আমি চোখ মধ্যে দেখি চোখ মেলে দেখি মাদিনার মুখ আমি চোখ মধ্যে দেখি চোখ মেলে দেখি মাদিনার মুখ মারহাবা বলেন ওয়াশ করুনি আর আসতে হয় নাই সুবহানাল্লাহ বলেন না আসতে হয় নাই তারপরে আমার নবীজি একদিন বললেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই তোমরা দুইজনে আমার জুব্বা মুবারকটা হযরতে ওয়াশ করুনি রে দিয়া দিও সুবহানাল্লাহ বলেন না কারে দিয়া দিত খুব গভীর মনোযোগ পাগলের আলোচনা আমরা কয়েক মিনিট চোখের পানি ফালাইয়া শেষ পর্যন্ত দোয়া করে দেব রাজি রাজি আছি মারহাবা বলেন আমি আগেই বলছি আজকে ওই লম্বা চোরা আলোচনা করব না গভীর মনোযোগ যখন নাকি আমার দয়াল নবীজি বললেন পাগল হইলে কি লাভ নবীজির দেওয়ানা হইলে কি লাভ গোলাম হইলে লাভ কি দেখেন আমার নবী বললেন আমার এই আবকর এই ওমর এবং হযরত আলী তোমরা দুইজনে গিয়ে আমার জুব্বা মোবারকটা দিবা আর বলবা আমার উম্মতের জন্য দোয়া করতো সুবহানাল্লাহ বলেন না যা যাবে জিজ্ঞেস করলেন তোমরা কি ওয়াশ করুনের চিনো কথার উত্তর দেন না কেন কইছে কি তোমরা কি ওয়াশ করুনের চিনো কোনা চিনি না কিভাবে দিবা উনাকে তো জীবনে দেখো নাই কিভাবে দিবা ক আমার নবী বললেন আমার নবী বললেন আমি তাকে চিনি সুবহানাল্লাহ বলেন না আচ্ছা আমার নবী আপনার নবী আমাদেরকে চিনে কি চিনে না কথার উত্তর দেন এখন যে বইসা রইছেন আমার নবী এখানে থাকতে পারে কি পারে না আরে কথা উত্তর দেন না কেন পারে কি পারে না আমার নবী কয় হো তোমাকে না শুধু তোমার বংশের সমস্ত মানুষকে আমি দয়াল নবীজি চিনি সুবহানাল্লাহ বলেন না তো ওয়াশ করুনের কথা বলার পরে বললেন তোমরা যে যাবে তবে তোমরা দেখবা উনার মতন আরো এরকম চেহারার আরো বারো জন পাইবা সুবহানাল্লাহ বলেন না ওনাকে নিয়ে তেরো জন তো পাইবা যে এই আসল ওয়াশ করুনি কেটা এক চেহারার তো এখন আসল ওয়াশ করুনি কে এটা তো তোমরা জানো না
হাতের মধ্যে গিয়ে দেখবা একটা সাদা মোহর আছে, সাদা দাগ আছে। এটা যার হাতের মধ্যে পাইবা তাকে জুব্বাটা দিয়ে দিও। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমার নবীজির কথা মতে দুইজন শেষ পর্যন্ত, হ্যাঁ, আমার দয়াল নবীজির জুব্বা মোবারক নিয়ে হযরতে ওমর গেলেন, হযরতে আলী গেলেন। সুবহানাল্লাহ কইতেন না? করণ দেশে গেলেন। কোথায় গেলেন? করণ দেশে যাওয়ার পরে ওই যে নবীজি যে নিদর্শন দিলেন ঠিক হুবহুব এই চেহারার, সৌবতে থাকলে কি যে, অর্থাৎ ওনার ওয়াশকুরনের সৌবত সবাই পাইতেন না, যারাই পাইতেন। একবারে মনোযোগ, এই আলোচনা আজকের আলোচনা অন্য আলোচনা একটু পার্থক্য, কথা বুঝি না? আজকে একটু একটু কেন যেন চোখের পানি আসতেছে, জানি না, না জানি কোন দিন মারা যায়, ঠিক এটা কথাটা। বাবা আজকে আপনি আসেন, আগামী বছর কোনো গ্যারান্টি কি আছে কোনো? আমি আমি আনতে যাই, যাওয়ার কোনো লাইন আছে? এর মধ্যে আমার জীবন শেষ হয়ে যেতে পারে, ঠিক ঠিক কথাটা। বলেন সালাতুনিয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া দয়াল নবীজির দুরূদ শরীফ যখন পড়বেন আপনি মনে মনে নিজেকে মিসকিন মনে করবেন। কি মনে করবেন? মিসকিন। নবীজির সামনে কি কোনো অন্য কিছু বলা যাবে? মিসকিন মনে করতে হবে নিজেকে, ঠিক কথাটা। আর যদি নবীজিকে আমাদের মতন মনে করেন, এই মনে করার সাথে সাথে আপনার ইমান চলে যাবে। জীবনে আপনার নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি পাঞ্জাবি আর কোনো কাজে আসবে না। নবীজি গেলেন, নবীজির হুকুম মতে গেলেন, কে গেলেন? আলী। মনে আছে আপনাদের কথাটা? আর কে গেলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ধন্যবাদ। এই রাতের ১২টার পরও যেন আপনাদের আলোচনা মনে থাকে, এইটা এইটা কিন্তু ঘুমের সময়, ঠিক ঠিক কথাটা। এই টাইমের মধ্যে আরো ভালো আলোচনা করলেও ব্যথা লাগে। কি লাগে? ব্যথা লাগে, ব্যথা। এই আলোচনা শেষ কেন, শেষ আলোচনাটা করতেছি কেন, শেষের সময় চোখের পানি কেন আনাইতেছি আনতেছি আমিও আপনিও? একটা কারণ হলো রাতের ১২টার পরে আমার আল্লাহ দোয়া কবুল করে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। প্রথম আকাশে এসে আয়েশা ডাকতে থাকে, বন্দা তুমি কিছু নিবানি, কিছু চাইবানি? তখন আমরা কি চাবো? আমরা মদিনায় যেতে চাই। কোথায় যেতে চাই? মদিনা। সুবহানাল্লাহ। কোন? সুবহানাল্লাহ। যাওয়ার পরে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আপনার নাম কি? ওয়াশ করুনি। সৌবতরা কি জিনিস? ওয়াশ করুনি সৌবতে থাকার কারণে ওয়াশ করুনি রাদিয়াল্লাহু তাআলা নূর এক চেহারা হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এই জন্য পীর মসজিদের সৌবতে যাইতে হয়, কথা বুঝছেন তো? এইভাবে যাইতে যেতে জিজ্ঞেস করলেন, আপনার নাম ওয়াশ করুনি? কোনা একটু সামনে বাড়েন। আর আবার সামনে গিয়ে দেখলেন আরেকজন নে কো সামনে বাড়েন, আরেকটু সামনে গেলেন, আরেকটু সামনে বাড়েন। সুবহানাল্লাহ কইতেন না? এভাবে ১২ জন অতিক্রম করার পরে শেষ পর্যন্ত আসল ওয়াইশকরণের স্বর্ণপন্ন হইলেন। সুবহানাল্লাহ। কোন গিয়ে দেখে এভাবে আসন ধরে বসে রইলেন তিনি, এক পাও দিয়ে ডাইন পাও দিয়ে, হ্যাঁ, হীরা মণিমুক্তা জড়তাছে। সুবহানাল্লাহ কইতেন না? বাম পাওদের দিক দিয়া হ্যাঁ স্বর্ণগুলি রূপাগুলি যাইতাছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা আর আমি কইলাম হইলে এ ফলাবান কইলে হইলে তোর ওয়াশ করিলে লগে ভরে কথা কম, আগে স্বর্ণ টুকাই লই মনে মুক্তা টুকাই লই কেট কথা কন না করে। এখন বর্তমানে যে সুরের সুর বাইরেছো, আর এ মিয়া এ লগে থাকিয়া হে লগে থাকার পরে একটু এদিকে ফেরার পরে মোবাইল লয়ে থাকে কেমন বাটফার বাইরেছে, ঠিক ঠিক কথাটা? কই কথার উত্তর দেন না কেন? আর কেমন এই স্বর্ণ যাইতেছে গা, রূপা যাইতেছে, মণিমুক্তা যাইতেছে। তারা দুইজন চিন্তার মধ্যে পড়ে গেলেন। আরে ওয়াশ করুন জিজ্ঞেস করলেন, ইগুলি
ওইগুলি আমার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ কইতেন না, এগুলি আমার কোনো প্রয়োজন নাই। এবার বললেন আপনার নাম কি? ওয়াশকুরুনি। তিনি বললেন না, আমার নাম ওয়াশকুরুনি না, আমার নাম আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। করে না ভাই, লুকায়িত করবেন না, আমরা আসছি মদিনা শরীফ থেকে। সুবহানাল্লাহ, কেন আসছেন? আমরা দয়াল নবীজি পাঠাইছে, আল্লাহু আকবার বলে কেন পাঠাইছে? পাঠাইছে আপনি লুকায়িত করবেন না, আপনার আমরা দয়াল নবীজি যেভাবে বলছে আপনার মধ্যে সেই নিদর্শন আমরা পাইছি, ডাইন হাতের মধ্যে সাদা দাগ আছে, আপনি লুকায়িত করবেন না। কে গো, কেন পাঠাইলেন? দয়াল নবীজি চুপ বড় বড় দিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ। এর আগে আসার সময় মনে মনে ভাবছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু মনে মনে ভাবলেন, আমি হইলাম পাক পঞ্জতনেরও একজন, আমি ইমাম হাসান হোসেনের আব্বা, আমি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী, পাক পঞ্জতনের একজন, আবার আমার দয়াল নবীজি বলছেন আনা মাদিনাতুল ইলম আলী ও বাবুহা, আমি হইলাম মদিনার এলেমের শহর, আর আমার আলী হইল এলেমের দরজা, মারিফতের খনি। আরে আমার এটি তো নজুব মোবারক, কারে জানি দিতেছে এই মনে মনে। কিন্তু নবীজির সাথে কোন সাহাবায়ে কেরাম বেয়াদবি করে নাই, যাহা বলেছে তাহি পালন করছে। সুবহানাল্লাহ কইতেন না? উমর ফারুক মনে মনে ভাবলেন, আমি নবীজি গোপনে গোপনে ইসলাম প্রচার করতো, আর আমি ডাইরেক্ট বলছি যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, ঠিক ঠিক কথা না? তিনি বললেন আমি দয়াল নবীজি করছি ডাইরেক্ট, ডাইরেক্ট আজকে থেকে এই ডাইরেক্ট ইসলামের কালিমা চলবে। সুবহানাল্লাহ কইতেন না? কালিমা প্রচার করেন ইয়া রাসূলুল্লাহ। তো বললেন উমর কো আমি পাইতাম না, আর এই কেন জানি পাইব? মনে 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 প্রকাশ কিন্তু করেন নাই, প্রকাশ কিন্তু করেন নাই। শেষ পর্যন্ত বললেন গো ওয়েস করেনি গো, আপনি লুকাইত করবেন না, আপনার নাম ওই ওয়েস করেনি, আমার দয়াল নবীজি পাঠাইছে। জুব্বা মোবারক দিয়া সুবহানাল্লাহ কইতেন না? ওয়েস করেনি কি কো শুনছেন নি? কি কইছে জানেন? কো না আমার মতন পাগলে এটা আমি আমার দয়াল নবীজির নূরের তৈরি, এই জুব্বা মোবারক যে লাগছে এটাও নূর হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরে পাগলা মাই ভইল না, পাগল হইতে দিল না, বল পাগলা মাই ভইল না, পাগল হইতে দিল না, সাধন ভোজন হইল না, আমাই মনে লইল না, ওয়াসে করনি পাগল ছিল, নবীর জন্য দন্ত ফেলল, ওয়াসে করনি পাগল হইল, বত্রিশি দন্ত ফেলে দিল, আমার মন হইল দুনিয়ার পাগল, নবীর পাগল হইল না, আমার মন হইল দুনিয়ার পাগল, নবীর পাগল হইল না, আমায় পাগল বইল না, পাগল হইতে সাধন ভোজন হইল, আমায় মনে লইল না। মারহাবা বলে বলেন আল্লাহু আকবার, ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি। নবীর আশিক হইলে বুকটার থেকে সিরা, অন্তরটার থেকে সিরা চোখের পানি আইব। সুবহানাল্লাহ কইতেন না? সুখ দিয়ে তো আইবই, অন্তরটা আছে না? অন্তরটাতে যে বুড়া বুড়া দেখেন কান্দতেছে, ওই ছোট ফুলা ভেন্ডি কান্দতেছে, কেন কান্দতেছে? আমার লাগিয়া না, নবীর জন্য। কার জন্য? দয়াল নবীজির জন্য। সুবহানাল্লাহ কইতেন না?
এবার কইতাছেন না আফটারটা নিয়ে যান আমার এটা দরকার নাই তবে আচ্ছা আপনারা জানতাম চাই আফটারটা দুইজন কেডা সুবহানাল্লাহ কইতেন না কি কইছে আপনারা কারা একটু জানন তো লাগে নবী ফাড়াইছে কো আমরা তো নবীজির সাহাবা সুবহানাল্লাহ কইতেন না কোথায়লে তো আপনারা অনেক দামি আপনারা তো নবীকে দেখছেন হ্যাঁ আচ্ছা বলেন তো আপনাদের পরিচয়টা কি এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জন্য ওমর ফারুক পরিচয় দিতেছেন উনি হলেন শেরে আলী শেরে হাওদা তিনি হলেন পাকপান জতরের একজন মা ফাতিমার স্বামী ইমাম হাসান হোসেনের আব্বা আমার নবী বলছেন না মাদিনাতুল ইলমু আলী ও বাবুহা এলমের শহর নবী উনি হলেন দরজা এলমের দরজা বললেন আলী গো ও আলী দেখি আপনার দাঁত মুবারক আপনার দাঁত গুলি দেখি তিনি দাঁত দেখাইলেন আমি সমস্ত দাঁত ফেলে দিয়েছি চিৎকার করে বলুন আল্লাহু আকবার তার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ দুই হাত এই শয়াল জানা তুমি সবগুলো ছাবে এই বলে ছাবে তোলো নারে আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার হযরত মাওলানা জহুরুল ইসলাম আল আহমদী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ সবাই বলেন মারহাবা মারহাবা তিনি বললেন হে আলী তুমি কেমনে তোমার দাঁত সব আছে সব আছে সুতের ময়দানে থাকার পরও সব আছে আমি দেখেন সব দাঁত ফেলে দিয়েছি এই কথা বলার পরে ওয়েশ করুনি এই কথা বলার পরে হযরত আলী কো ওই যে মনে মনে কোন জায়গায় আসার সময় মনে আছে কথাটা আসার সময় যে মনে মনে ভাবছিল যে আমি আমি পাবো যুব্বা মুবারক এই মনে মনে ভাবছিলেন এখন মনের সন্দেহটা দূর হয়ে গেছে না হযরত আলী মাটির মধ্যে একটা গোল দিয়ে কো আরে না আরে না আমি কেমনে জুব্বা পাবো আমার নবীর জন্য এত পাগল এত আশিকের রাসূল পৃথিবীর মধ্যে আর হতে পারে না অতএব তিনি ছাড়া আর জুব্বা কে পাবে রে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আশিকের রাসূল থাকলে একমাত্র ওয়াশ করে দিয়েছে ঠিক কিনা আলীকে আমি স্বীকৃতি দিলাম পাগল তুমি নিশ্চয়ই বড় সাধনা করেছ ঠিক কিনা এবার গড়াগড়ি করতেছে আলী রাদিয়াল্লাহু আনহু আহ কাছে ছিলাম তো বুঝতে পারি নাই আরে কি রে কেমন পাগল রে এবার বললেন ওমর ফারুক জিজ্ঞেস করলেন আপনি কে গো আপনার পরিচয়টা একটু জানি হযরত আলী সিলাই তো স্যার কইতাছে ওমরের পরিচয় বড় করে দিলেন সুবহানাল্লাহ বলেন দেওয়ার পরে বললেন ওমর আমি যদি আপনার প্রশ্ন করি আপনার আব্বারে দেখছেননি আমারে পাগল ছাড়া আর কিছু কইবে কথার উত্তর দেন শেষে বললেন আচ্ছা নবীরে দেখছেননি আপনি হা দেখছি উমর ফারুক চিন্তা করতেছে আরে কি কি কই রে হ্যাঁ আরে পাগল কি বলতেছে দেখছেন সত্যি হা দেখছি তো নবীর সাথেই তো ছিলাম জীবনটা কাটাইলাম আচ্ছা বলেন তো
নবীজির রূহ মুবারক কেমন ছিলেন? সুবহানাল্লাহ বুঝলেন না? সুবহানাল্লাহ। ও ভালো করে বর্ণনা দিতে পারলেন না, এবার ওয়াশ করে নিকল উপর গয়ে বাড়াবে। আপনি আমার থেকে শুনেন, মসনবী শরীফের মধ্যে লেখেন, জালালউদ্দিন রুমি লেখেন, এই কিতাবের মধ্যে পাইবেন আমার এই আলোচনা। বলতে পারেন, হুজুর কোথা থেকে আলোচনাটা করতেছেন? ও বন্ধু, মস্তবের মধ্যে খুলে দেখুন। এবার ওমরকে বললেন ওয়াশ করে কয়, ও এবার আপনি থামেন, আমি বলি। আমার নবীজির পা মুবারক থেকে আরম্ভ করেন, মাথা মুবারক এবং কি চুল মুবারক, শুধু তাই রইল, আমার দয়াল নবীজির কলজা মুবারকের ভিতরে কি আছে তাও আমি ওয়াশ করুনি বলে দিতে পারি। সুবহানাল্লাহ। কোন সব কয়ে দিলেন উমর, কয় হয় কোন জায়গায় আসলাম? মনে মনে ভাবছিলাম, আমিও তো মনে মনে ভাবছিলাম আমি কি পাবো। কথা বলেন না কেন? সবাই কইলে কি ডরা? সবাই বলেন একসাথে, জুব্বা মুবারক পাবো আমি? না, আরে আমি তো পাওয়ার কথা না, আরে আমি তো পাওয়ার কথা না রে, আরে আসল আসল পাগলের সন্ধান পেয়েছি, নিশ্চয় নিশ্চয় আমার দয়াল নবীজি আমাদের চাইতে ভালো জানে, ঠিক কি না কথা? না কথা বলেন না কেন, ঠিক কি না? আরে আমার নবী তো ভালো জায়গাতে ফাটাইছে রে, আরে মস্ত বড় আশিকের রাসূল না? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এবার বললেন ঠিক আছে, আপনি নবীজি জুম্মা মোবারকটা পড়েন একটু আমরা দেখে যাই। সুবহানাল্লাহ। কোন পড়তে যায় কয়, হা না আফটার হইলেন নবী সাহাবি নিতে চায় না। সুবহানাল্লাহ কইতেন না? তারা মনে মনে ভাবে উনিকে নিতে চায় না, আর আমরা গা মনে মনে ভাবছিলাম, ঠিক নেই? এবার কো না ভাই সাহেব, আপনারা সাহাবি দাবি সাহাবি আপনারা নিয়ে যান, আমি পাগল মানুষ আমি কেমনি পড়বো? খোলা আপনি পড়েন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই ওয়াসকুরুনি, আপনি দয়াল নবীজির উম্মতের জন্য দোয়া করার কথা বলছে। সুবহানাল্লাহ। কোন এবার বললেন, ভাই ঠিক আছে আমি সেজদার মধ্যে যাব, দুই রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ। কোন এই নামাজের দরকার আছেনি? আছে কি নাই? আছে না? নামাজ ছাড়া ফরিদাই আছে? না না, নামাজ ছাড়া বন্দিগি আছে? অত্যন্ত ভালো মাপের একজন ফকির ছিলেন, এখন তো ফকির নাই, এখন তো ভিক্ষা করি না ফকির আছে, ঠিক না? এই যে নুরু ফকির সাহেব, তিনি যখন ইন্তেকালের আগে তিনি ঘরের ঘরের মধ্যে শুয়ে গেলেন, লেপের মধ্যে সুবহানাল্লাহ, কোন শুয়া নিজে ঘুমের মধ্যে ঘুমের বান করে চলে গেলেন, তার ছেলেরা গিয়ে দেখলেন, ওমা আমাদেরকে দিয়ে বললো আপনি ঘুমাবো। সুবহানাল্লাহ বলেন না? ঘুমের বান করে কি করলেন, চলে গেলেন। আর এখন কিন্তু কিছু ফকির আছে, ভিক্ষা করি না ফকির আছে নি? কথার উত্তর দেন না কেন? আবার ভালো ফকিরও আছে, আছে নি? ভালো ফকিরও আছে, কিছু চাই না, ঠিকঠাক কথাটা? আমি ওদিকে যাবো না, যে কথাটা বলতেছিলাম। এবার ওয়াশ করে কয়, ও আলী শেরে আলী, আপনার কথা শুনেছি। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ, আরে শুনলো কেমন? আরে ও এবার আলীর কত শুনছে বলে কইতাছে, আপনি কেমনে শুনলেন জঙ্গল আপ থেকে? সুবহানাল্লাহ। কোন আপনি দূর থেকে কেমনে শুনলেন? কো আমি শুনছি আফটারটাকে যুদ্ধের ময়দানে এই থাফাদা একটা জানালা লইলেছেন, হ্যাঁ যে জানালাটা সাহাবিরা 70 জন কোনা ডাল গেদি তারে না, আর আপনি যুদ্ধের ময়দানে ডাল ভেঙে গেছে কবরে থাফাদা লয়ে লাইছেন জানালা ওই লয়া যুদ্ধ করছেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে তো শক্তিশালী লোক। আচ্ছা আমার এই জোন লিডার রাখেন আপনি, আমি একটু, হ্যাঁ আপনি একটু আলগি দিয়া দৌড়া রাখেন, আমি সেজদা যাই। সুবহানাল্লাহ বলেন না? দুই রাকাত নামাজ পড়া, এরপরে সেজদার মধ্যে আমার আল্লাহর কাছে নবীর উম্মতের লেগে একটু দোয়া করাম,
মাত্র দুই মত দুই রেখাত নামাজ শেষ নবীর উম্মতের লেগা দোয়া করতেছেন এমন সময় হযরত আলী বলতেছেন ওই অস্কুরি দিব আর এটা আর রাখতে পারতেছি না আর রাখতে পারতেছি না এটা কি গো কেমন বাড়ি গো কেমন বাড়ি সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ কথা বড় পূজা আজকে দেখেন যুবক সে যারা ছোট্ট ফলা ভাই এরা কিন্তু কথা বলার কথা ঠিকঠাক কথা না একজনও কথা বলে না কেন চোখের পানি সবচেয়ে বেশি দামি আবার বলে চোখের পানি সবচেয়ে বেশি কি দামি এবার বললেন তাড়াতাড়ি উঠেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে দিলেন বললেন আলী গো আপনি কেন ডাক দিয়ে দিলেন আমি তো আর রাখতে পারি না আপনি না শেরে আলী শেরে হুদা এটার ভিতরে কি আলী কইডার ভিতরে কি কইডার ভিতরে আমার ফুজি এটার ভিতরে আমার ফুজি এটার ভিতরে কি কইডার ভিতরে আমার বাস এখানে আসেন নিও কেউ মানায় আসেন নি আসেন নি হাত তুললে আমার দেখার কয়জনের মানায় আমারও মা নাই আমার বাবা নাই একটু দোয়া করে যাবো আপনাদেরকে নিয়ে একটু দোয়া করে যাবো ভাই কি বলছে এ বলেন কি বলছে আমার মা যে মায়ের জন্য আমার মা গুজো হয়ে আছে ও যমুনার মা ও মায়ের গো যারা ভিডিও ফুটেজ থেকে দেখছেন আর যারা সজাগ আছেন তারাই আমার আহার আহাজারি একটু শুনেন বলতেছে এটাই আমার ফুজি এটা আমার কি আমার মা সুবহানাল্লাহ বলতেন না এত বাড়ি সুবহানাল্লাহ কোন কোয়ারি ভাই এত বাড়ি আরে উলার কারণে তো নবীরে দেখছি হর হ আরে কেন কো আমার নবীর কাছে তো আপনারা সাহাবি আমিও তো এই যুগের ওই আমিও তো সাহাবি হওয়ার কথা আমি তো যেতে পারলাম না গেছিলাম ঠিকই আমার বারে গাছের মধ্যে লটকে গেছিলাম আমার বাপ বলছিল বাবারে ও আমার এত বাগে হয়ে ফেলবে দেরি করে না বেশি আমি দেরি করি নাই আমার বাপ বলছিল আমার দয়াল নবীজির মুখ আমার মায়ের নবীর জন্য অপেক্ষা না করে আমি মায়ের জন্য তুমি চলে এসেছো আমি আল্লাহর কাছে একটা দোয়া করব আল্লাহ গো আমার ছেলে যেন না যাইতে হয় আমার ছেলে যেন ও হর হ দেখতে পাই আমরা সেই নবীকে চাই কি চাই না দাঁড় হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলে দিয়া হাবিব আল্লাহ এই মা এই মা দোয়া করার কারণে আলী গো উমর গো আমি নবীকে সব সময় আমি তাকাই থাকতাম করণ দেশ থেকে সুবহানাল্লাহ কইতেন না সারাক্ষণ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতাম আর দোয়াল নবী জিও করণ দেশের দিকে ওয়াশকরণের দিকে তাকাই থাকতাম সুবহানাল্লাহ কইতেন না একটা কথা আমি কোরআন হাদিস ছাড়া বলি না ডকুমেন্টস ছাড়া কারণ এগুলি ইউটিউবের মধ্যে চলে যায় ঠিক ঠিক করে না পরের দিন মাফ চাইতে হইবে এই আলোচনা আমি করি না আমার মসজিদ কেবলা কি কাছে লেখেছেন নবীজির গোলাম হতে পারলে আহা নবীজির গোলাম হতে পারলে কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ বলেন না আরে নবীজির গোলামের মাওলাজির গুল কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই চলো না বেজের জাম মাদিনাতে যাই চলো না বেজের জাম মাদিনাতে যাই না বেজের গোলা এর মাওলা জির গোলামের
কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, চলো না বীজের জান্নাতে, চলো না বীজের জান্নাতে, মদিনাতে যায়। আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী, আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী, আমি দয়াল নবীজির বন্টনে যেন আমি, দয়াল নবীজির বন্টনে যেন আমি ওদিকে দয়া পাই, ওদিকে দয়া পাই, চলো না বেজের জান মদিনাতে যায়, চলো না বেজের জান্নাতে মদিনাতে যায়, চলো না বেজের জান্নাতে মদিনাতে যায়। সবাই বলেন মারহাবা মারহাবা। নবীজির গোলামের যে চিন্তা নাই, আমার মসজিদ কেবলা যে কাসিদাটা লিখলেন, এখন আজকে দেখলাম কিতাবটা খোলার পরই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হযরত মুহাম্মদ ইবনে মুনকাদির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত সুফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সাম্রাজ্যে মুসলিম সৈন্যবাহিনীর কাছে প্রচার রাস্তা হারিয়ে ফেলেছিলেন অথবা কোনো যুদ্ধে বন্দিশালা হতে বের হয়ে তিনি সঙ্গীদের উদ্দেশ্যে দৌড়াচ্ছিলেন, এমত অবস্থায় হঠাৎ একটি বাঘ সামনে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোন বাঘেরে বললেন, এর বাঘরে আমার খাইস্তা, আমি নবীর গোলাম, আমি নবীর গোলাম। এতে বেশকে শরীর 545 পৃষ্ঠায় সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, এই 545 পৃষ্ঠায় মিসকে শরীফের মধ্যে আসছে নবীজির গোলামের চিন্তা নাই। কিছু কিছু টেটনা আলেন, টেটনা বুঝেননি, টেটনা বলতে নবীর দুশ্মন, সে কি কথা জানেননি, নবীর গোলাম কইলে বলে শেরেক হবে, আল্লাহর গোলাম হইতে হবে, ঠিক না কথাটা? আরে নবীর গোলাম হইলে না আল্লাহর গোলাম হতে পারবে, ঠিক না কথাটা? আল্লাহ তো নবীকে কোনো জায়গায় বাদ দেন নাই, দিছে নবীর বাদ দিছে, কোনো জায়গায় বাদ দিছে, আজানে বাদ দিছে, আজানে নবীজির নাম মোবারক আছে কি নাই, ইকামতে আসেনি, নামাজের ভিতরে কথা বলেন আছে কি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমার নবীজিকে সালাম দিতে হয় কি হয় না, হয়, হয়নি, না দিলে সালাম না দিলে কি নামাজ হবে? আচ্ছা দুরুদ শরীফের মধ্যে আমার নবী আসেনি, আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আসেনি, আছে, ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, সুবহানাল্লাহ। কোন আচ্ছা এইডারে এইডারে অনেক মানুষ কো দরুদে ইব্রাহিম, এই কথা বলেন না কেন, একবারে মনোযোগ কি বলে, আচ্ছা দরুদে ইব্রাহিম হইলো ইব্রাহিম আলাইহিস সালামের নামটা আগে হইলে নাকি, এটার মধ্যে কার নাম আগে আইছে, মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, কার নাম আগে আইছে, আমার নবীজির নাম, আচ্ছা আমার নবী আগে না ইব্রাহিম আলাইহিস সালাম আগে, আরে ও তো আগে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম কে নিয়ে কাবা শরীফের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমান এই কাবা শরীফের কাজ শেষ করার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়ুআল্লিমুহুম কিতাবা ওয়াল হিকমা ওয়ুযাক্কিহিম, চিৎকার করে বলুন আল্লাহু আকবার, বলতেছেন আল্লাহ তোমার বন্ধুরে যে পাঠাইবা আমার ইসমাইলের বংশের মধ্যে পাঠাও, মিলাদুন নবী পালন করছে, মিলাদ কেম দাঁড়ায়া কাবা শরীফের মধ্যে যদি আমার দয়াল নবীজির সাড়ে ইব্রাহিম আলাইহিস সালাম করতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কই আমার আল্লাহর কাছে দরখাস্ত দিছে, আর হেরা কই এটা বলে দুরুদে ইব্রাহিম, নাউজুবিল্লাহ কিতেন না, একবারে একবারে নিরেট মুরুক্ক, একবারে কি নিরেট মোরক্ক, এতে কোনো সন্দেহ নাই, আর নইলে মনে করবো নবীজির দুশ্মন, কি নবীজির দুশ্মন, এতে কোনো সন্দেহ নাই। এবার আসেন বাবা বন্ধুর আমার আজানে ইকামতে সব জায়গায় আমার নবীরে আমার আল্লাহ বলে নাই, আমরা কি নবীরে বলতে পারি, তাহলে আমরা নবীজির গোলাম হতে চাই কি চাই না, বলেন আরেকবার বলেন নবীজির গোলাম মের মাওলাজির গোলাম,
চিন্তা নাই, কোন চিন্তা নাই, চলো না বেজের জান্নাতে মদিনা, চলো না বেজের জান্নাতে মদিনাতে। ও যুবক ছেলেরাম, শেষ পর্যন্ত ওয়াজ করে বললেন, এই জুল্লির মধ্যে আমার মা জননী। ও যুবকেরা রে, ও যুবনারে, যুবকেরা, আমরা মাকে ভালোবাসতে চাই কি চাই না? এরে আরেকটা একটা একটা বলছি, আজকে একটা নিয়ত করব। কোন নিয়ত? মদিনায় যাব। কোন জায়গায় যাব? মদিনা। মদিনায় যাব, মদিনা নিয়ত করলেই মক্কা মদিনা সব জায়গায়, ঠিক ঠিক কথাটা? হজে যাব, ঠিক ঠিক কথাটা? সুবহানাল্লাহ। কোন তাহলে আরেকটা যুবকদেরকে একটা আমল দেই। বাবারে মারে বইল না, মার ব্যাপারে আমার আল্লাহ যেহেতু কোরআনে বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইন ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাউলান কারীমা। সুবহানাল্লাহ। কোন ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে সময় লাগবে বেশি, ব্যাখ্যা যাব না রে যেই জায়গার মধ্যে রে। ও জুন্নুন মিস্ত্রি মিশর থেকে কান্দে করে না, ওই কাবা ঘর তাওয়াফ করতেছে আর বলতেছেন আল্লাহ আমার মায়ের রেম বুঝি পরিশুদ্ধ হইছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোর মারে জিগা, তুই যে দুধ খাইছ মার তিক্কা এটাই জিজ্ঞাসা একটু পরিশুদ্ধ চিনি, মা খ ফুত কসকিরে ফুত, আহা ফুত কসকি। আচ্ছা ক বলেন তো, একটা ছেলে রে, এই বাস্তব কাহিনী, একটা ছেলে রে বিদেশ ফাড়াইছে হেত পাথর বেচছে। কোন জায়গা ফাড়াইছে? বিদেশ ফাড়াইছে, পরে হেঁটতে গিয়া 12 বছর পর্যন্ত খবর হইল না, এদিক দিয়ে হেরা। এই জামাই বউ দুইজন কি খায়া বাসে ফুন্ডা দিলি কো, বাবা আপনি কিছুদিন চলেন আবার শুদ্ধ করে কো, শিক্ষিত না কথা বলেন না, আবার ইদানিং বাইরিছে। আমরা খালাম মারে কইতাম, খালাম মা মার বোন, খালাম মা না, আর বাবের বোন কি হুফু, ঠিক রে। এরপরে বাবের বাইরে সাসা, এমন বাড়ি হয়েছে আঙ্কেল। আপনারা মধ্যে না বাবা, আমরা শিক্ষিতর মধ্যে, আহারে আবার অশিক্ষিতর মধ্যে, ওই যে কিছু অল্প বিদ্যা বয়ঙ্করী জুতার আলমারিতে আছে না, কথা বলছেন না কেন? এই কিছু শিখছে কিছু শিখছে না, একটা আমার একদিন আমার ডাকছে আঙ্কেল, আঙ্কেল বানান করো, কই তারে না হে বেটা, আঙ্কেল বানান করতে তো তুই তো তুই আঙ্কেল কলি কিরে, এ কেরে কলি, অথচ মার বোন খেলাম্বা কইলে কত আনন্দ লাগে, ঠিক কথাটা? এই মায়া লাগে, এই জন্য বাবার ভাই সাসা সাসা কইলে কত ভালো লাগে, ঠিক কথাটা? এই মার ভাই মামা, দুইবার মা, কয়বার? দুইবার মা, মা মা বললে কত লাভ। এই জন্য বাবা পত্রিকা হুল্লো দেখা যা মামা রে ভাই তিন না কেটে লাইছে, কারে কাছে? আবার মা মা বাইকদারে নিয়ে বাইক নিয়ে কেটে লাইছে, সাসারে গাই দিয়া কুদ্দুর হেতে লেগা কাইটে লাইছে, বায়ে বায়ে এই সাইরামুল জায়গা, এই কি যে কো এই বাড়ির মধ্যে ভাই বলি সাইরামুল জায়গা, এই দেখছি দেখছি দেখ ক লইতাছি এক একটা লইতাছি, আরে বড় ভাই কো ছোট ভাই কি আমার গাই দিব, কথাটা বলছে না আগে গেছে, কয় তুই কস কি দিবি, ওই বলে দেশার দি, তুই ও মা দেশার দি কইছে, বড় উদ্যোগ করে কোন যাবর লাগাই লইছে, একবারে দিয়া লইছে, এইগুলা বাইরিছে, এইগুলা বাইরিছে, এই শেষ জমানার মধ্যে এটা, ঠিক ঠিক কথাটা? এই জন্য এই যুবক ছেলেরা তোমরা আঙ্কেল টাঙ্কেল ইতা কইও না, জানা কথাটা, ইতা বাদ দিয়া খালাম্মা হুফু হ্যাঁ মামা এগুলি সাসা এগুলি বলবা, ঠিক ঠিক কথাটা? মায়া লাগবে, তোমাকে আদর করবে, স্নেহ দিব, ভালোবাসা। জুলুম মিস্ত্রি কয়, এই জুলুম মিস্ত্রি আল্লাহর কইছে, ওর আল্লাহ করতে তোর মারে জিজ্ঞাসা দি দুধ যে খাইছো, এবার কয়ারে ও ছেলে তুমি যদি তোমার পায়ের চামড়া দিয়ে যদি জুতা বানায় দাও তারপর ঋণ পরিশোধ হবে না, আরে পাপুর বানাইল ঋণের সুদ হবে না আমার মা মা। শেষ একটা কাঁদনা কাঁদ না যান, ও যমুনা ও মুরব্বী বাবারা, আপনাদের মা কবরে আছে কি নাই, এই আছে কি নাই, কার মাঝারে রে কবর থেকে ডাকতেছে, ও ছেলে তুমি মিলন ফকিরের আব্বার
নূর ফকিরের দরবারে তুমি গেছো, একটু আমার জন্য স্মরণ কইরে তুমি কান্দ, আমার আল্লাহ তো দোয়াটা শিখাই দিছে, রব্বির হামুমা কামা রব্বায়ানি ও মামুন রব সদা কাসরে গোমা। কান্দেন কান্দেন ওই ছেলে জুলুন মিস্ত্রি কান্দতেছেন, আরে পাপুর বানাইল ঋণের সুদ হবে না আমার মা গো, মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপুর বানাইল ঋণের সুদ হবে না আমার মা গো। আমি যদি বারো ডাক্তার পরে মাহফিল থেকে বাড়িতে যাইতাম, আমি গিটটা তো ঢুকলে আমার মাঠের হয়তো গিয়ে দেখতাম ও আমার মায়ের জানালাটা খোলা, আমার মায়ের জানালা খোলা, আরে কি আমি গিয়ে আমার মারে নাড়াক দিয়ে আমার বিবির জানালাটা একটু টুকা দিতাম, দিয়ে বিবি ঘুমাই, আমার মা হেই জানালা দাঁড়াইতেছে, ভূত আইসো মা গো তুমি কি ঘুমাইছো না ঘরে তোরে নিকো মারলা। আমি বলছি মা গো তোমার দোয়া লয়ে গেছি গো মা, আমি যদি কোথাও যাইতাম আমি কাইল্লাঙ্গলের মাটি লয়ে যেতাম, অনফলা মানে বুঝতো না, হ কাইল্লাঙ্গলের মাটি লয়ে যেতাম, এবিডি মাটি দিব ভাবার থেকে আমি শিক্ষিত মানুষ মাটি লয়ে যেতাম, বিশ্বাস যদি করেন আমি যদি আমার মায়ের কাইল্লাঙ্গলের মাটি লয়ে যেতাম আমি দেখতাম জব জব জায়গার মধ্যে আমি জয় হয়ে আইতাম। বহুত বিপদ আপদ পড়ছি কিন্তু আমার মা যদি না ছিল কোন বিপদ আপদ নাই, আমার মায়ের থুপথুপাই দিছে, আমি কে বলতাম মা তুমি এখনো ঘুমাও নাই, যারা নানা মিলে রাখছো তুমি বুড়া মানুষ, তুমি গুছা হয়ে গেছো গা, তুমি এত কষ্ট, তোমার ডাক্তার বলছে তোমার ঠান্ডা লাগবো, তোমার যে কুয়াশাগুলি মাঘ মায়ের কুয়াশাগুলি শীতের কুয়াশাগুলি তোমার মধ্যে যাইতে, তুমি লেপের ভিতরে দাঁড়া হলে তুমি যে জানালার মধ্যে দৌড়েছো না, এরপরে আমার জানালা মিললে আমার দিকে তাকায়া ছায়া রয়েছে আমার ভূত কোন সময়ব, এই জন্য আমি আমার মা ঘরের ভিতরে গিয়ে আমার মারে মাথাটার মধ্যে মর দিলে আমার মা ঘুমাইলে এরপরে আমি ঘুমাইতাম, এই জন্য আমার মারে কমরের মধ্যে রাখা, আমি নিজে হচ্ছে কাছে দেখছি আমার মা মা গো, কেমনে আছো মা গো একেলা কো, বলেন আমার মা মা গো, কেমনে আছো মা গো একেলা কো, তুমি আমায় বলেছিলে কেমনে থাকবো বাবা কইব রে, এখন কেমনে আছো গো মা আমার মা মা গো, কেমনে আছো মা গো একলা কো, আমি যদি বারে ডাইতাম আমার জন্য চিন্তা করতা, জানালা মেলে বসে থা, আমি যদি বারে ডাইতাম আমার জন্য চিন্তা করতা, জানালা মেলে বসে থাকি আমার মা কেমনে আছো মা গো একলা কো। আমার সাথে আজকে একটা ছেলে আসছে তার নাম পারবেশ, ওর বাতি যদি লাগে আইতে আইতে কইছে আমি আজ গাবে লোকে কেরাইছি জানেন কুকি, আমার আম্মা শুক্রবারে মরছিল, বহু দোয়া করছে আমার শুক্রবারে যদি মরণ হইতো, ছোট্ট ছেলে তো কি বলে কো, আমি আইসি হই আমার একটা লাভ হইব আজকে, আজকে একটু আমার মাল লাগে দোয়া করে। আহ বলে না আমার মা মা গো, কে
কাছো মাগো একলা কবো আমার মাগো তুমি বাতায়া মে আপন আমি কেমনে হইলাম তোমার আপন কবর দিয়া চলে আসিলাম আসল আপন দয়ালু নবী কবরেতে আসলে নবী আসল আপন নূরের নবী কবরেতে গেলে নবী কবরেতে তারে চিনসনি আমার মাগো কে রে আছো মাগো একলা কো হে আমার মাগো কে রে আছো মাগো একলা আমি মনে মনে ভাবতাম আমার মা যে আমার আমরা ভাবে আমি বুঝি মায়ের আপন না কবর দিয়ে তুমি বাড়িতে ঠিকই চলে আসলাম ঠিকটা কথাটা কিন্তু পরে ভাবলাম যে না আসলে তো আমি আমরা না আমার দয়াল নবী দিয়ে না আসল আপন ঠিকটা কথাটা কেউ কবরে সবচেয়ে বেশি আপন কে কি উত্তর দেন না কেন কে দয়াল নবীজির মতন আর আপন কি কেউ আছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা নবীজির হাত মোবারক সফরত করে সবাই কিন্তু আয়া পড়তাছে আইনি আইনি কবরের মুর্দারটা ডাকতাছে হে মরা মানুষের কান্না একটা কিতাবের মধ্যে দেখলাম ছেলের নাম রেখো ছেলে তোরে এত কষ্ট করে ফেললাম তুই যেটা সুদ গায় বলো হো জিয়ের চা বাইরে কো বাইরে কো এইভাবে ভাই কইতে 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 সব নাম তো লয়া সিল্লা বাল্লা করতেছে কে শুনে কার কান্না সবাই চলে আসতেছে তিনি বলতেছে মনে মনে ভাবতেছেন আরে শেষ বেলাতে পড়বো অলেতে কে দুনিয়াতে কত দেখো মনে আপনা আরে ময়রা গেলে সবই রে হো অবে বেগা হে ময়রা গেলে সবই রে হো অবে বেগা আরে ওই লোকটা পড়ে পড়ে গেল শেষ বেলাতে আপনাবো অলেতে কে শেষ বেলাতে আপন বউ অলেতে কে হো এভাবে যখন কান্দেন আমার মায়ের নবী কয় উম্মত রে কেন কান্দ রে কুইয়া রাসূলুল্লাহ আমার সব আপন চলে গেল আমি এত আদর করে পারলাম আমার ছেলেটাও চলে গেল আমার নবী কয় কেন কান্দ খো আমার বিজামাটির মধ্যে কেমনে এত শীতের মধ্যে দিয়া গেল আমি হইলাম আমার সালনা কাইল্লা রহমাতাল্লিল আলামিন আমার নবী কয় উম্মত রে আমার চাইতে মায়া তোর মা বাবার নাই আমার চাইতে মায়া তোর ছেলে মেয়েরও নাই ঠিক কিনা আমি নবী মায়া করে তোর কবরে আসছি আর চিন্তা করিস না কিছুক্ষণ আগে মাটি দেখেছো আমি কবরে রিসিভ করতে তোমার এসেছি তুমি ভয় পাও না আরেকবার তাকায় দেখ আমি নবী তোমারে বিজামাটির মধ্যে দিয়ে যাব না সত্তর পল্লা নূরের পর্দা বিছানো আছে আমি তোমারে নূরের পর্দার মধ্যে বিছায়া দিয়া যাব চিৎকার করে বলো আল্লাহ নূরের নবী যেখানে মায়ার নবী যেখানে ওলি আল্লাহ যেখানে
সবাই বলেন মারহাবা। বাবা আমাকে একটা মেসেজ আসছে জিকিরের জন্য, আমি জিকির আজকে করতে এসেছিলাম না, এই জন্য আশরাফুর রাজা কিন্তু অত্যন্ত সুন্দর জিকির করছে, ঠিক না বাবা? আমি আজকে চোখের পানিতে চলে গেলাম, কেন চলে গেলাম? হয়তো এই এই মাহফিলটা আমার জন্য আপনার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক না কথাটা? আপনি আজকে গোনা দেখেন, 15 দিনের ভিতরে, এই আজকে 15 দিনের ভিতরে আমাদের এই এলাকায় বহু লোক, ঠিক না কথাটা? বহু লোক মারা গেছে, অগোনা, ঠিক না কথাটা? আর জানেন তো আপনি করোনা ভাইরাস সারা পৃথিবীর মধ্যে লেগে আছে, ঠিক না? আল্লাহ যে আমরা এই করোনা ভাইরাসের এই করোনা ভাইরাসের ভিতরে আমরা যে মাহফিলগুলি করতে পেরেছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার আছে কি না? বলেন আলহামদুলিল্লাহ। বাবা তারপরও যেহেতু মেসেজটা আসছে ভিতর থেকে, একটা জিকির করতে হবে, আমরা একটু জিকিরের পরে আমরা মিলাদ ক্যাম্প করে দোয়া করে দেবো, আল্লাহ যদি তৌফিক দেয়। সবাই বলুন আমিন। একটু জিকির করুন আল্লাহ আল্লাহ তুমি তুমি মরে সে দে মরে সে দে কইরা আমার গো মাসে না নয় অনেঙ্গে আমার বলে বাগ বাজার কে মনে মাল্লা মারহাবা আল্লাহ আল্লাহ মঞ্জর মঞ্জর কইরা আমার গো মাসে না নয়নে আমারে বলে বাগ বাজানে কে মনে মাল্লা মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমায় ডাকি দিল বাবালার পানে চালা আইয়া রে মোরশেদ, ডাকি দিল বাবালার পানে চালা আইয়া রে ও প্রাণের মোহ অরশেদ রে তুমি দেরে 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 যাওয়া আইয়া রে মাশাল্লাহ মারহাবা আল্লাহ তোমায় ডাকি দিল বাবালার পানে চালা আইয়া রে তুমি, ডাকি দিল বাবালার পানে চালা আইয়া রে ও প্রাণের মা আঞ্জোর রে তুমি দেরে 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 যাওয়া আইয়া রে তুমি ফেরে 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 যাওয়া আইয়া রে মাশাল্লাহ মারহাবা লাল লাল বলো লিল লিল বলো কত রঙ সারিঙ্গে তোমাকে পরিতের দেবে সাদা মরকে সরে মশলা মারহাবা লাল লাল বলো লিল লিল বলো কত রঙে সারিঙ্গে তোমাকে তের দেবে সাদা মর কে সারে মশলা মারহাবা তোমায়া তোর গোলাপ চন্দন সেটাই দিয়ে বেয়ে রে তোমায় আতর গোলাপ চন্দন সেটাই দিয়ে বেয়ে রে ও প্রাণের বউ ওর সেদ রে তুমি দেরে 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 যাওয়া আইয়া রে তুমি ফিরে 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 যাওয়া আইয়া
রাসূলুল্লাহ মারহাবা আল্লাহ ইয়ারে কে চোদ চাই না মরে সিদ যাইতে যাও মাই সঙ্গে নেই মাসাল্লাহ মারহাবা আল্লাহ সবাই সবাই তোমার পায়ের দোলা বলে তোমার পায়ের দোলা বলে আমার রঙে সেটা দিও যাইতে আমায় সঙ্গে নিয়া আর কে চুদম চাই না নুরসা যাইতে আমায় সঙ্গে নিয়া আর কে চুদম চাই না মন্দুর বাবা যাইতে আমায় সঙ্গে নিয়া মাশাল্লাহ মারহাবা আর গেরা মেরে মোল্লা দিও আমার জানাজা না পড়ায়ো তোমার তুমি নিজে ইমাম হইয়া তুমি নিজে ইমাম হইয়া জানাজা পড়াইয়া দিও যাইতে আমার সঙ্গে নিয়া কে চুদ চাই না মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিয়া মাশাল্লাহ মারহাবা আল্লাহ আর কে চুদ চাই না মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিয়া মাশাল্লাহ মারহাবা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন মারহাবা বলেন আল্লাহু আকবার বলেন ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া হাবিবাল্লাহ তবে আমরা একটা আজকে একটা লাভ হইছে এই লাভের আরেকটা অংশ আমরা একটু দিয়ে আসতে যাওয়ার লাগে কিছু দেওয়া দরকার আছে না আমরা চোখের পানি ফালাইছি হ্যাঁ আমরা মদিনাওয়ালার দরবারের দিকে একটা চাইছি এই মাহফিলটা করতে যায়া অনেক টাকা পয়সা আমার নূর ভাই আর এই মিলন ভাই একা করে তো হ্যাঁ ওনার দুই ভাই সহযোগিতা করে আরো তো একটা ছেলে আমাকে বলছিলেন যে একটু ইয়া করলে পোস্টার একটা লোক যাবার সময় দেখে বেঁচে গো বলেন আজ না হয় কাল তুমি যাইবা গো বরে যাবার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে যাবার সময় দেখে বেঁচে বাবা গেল দাদা গেল আর আসবে না ফিরে একদিন তুমি চলে যাবে গো এই দুনিয়া ছেড়ে একদিন তুমি চলে যাবে গো মারহাবা বলে আমরা সবাই কিন্তু চলে যেতে হবে ঠিক ঠিক কথাটা কেউ আছেন যে হুজুর হ্যাঁ এসে কাঁদে কাঁদে বলেন যে হুজুর এক এক কে আছেন কেউ আছেন হ্যাঁ কেউ আছেন ভিতর থেকে কেউ আছেন আমার মা বোনের থেকে যে বা আত্মীয় স্বজন থেকে কেউ যে হুজুর আমি আমি এত টাকা দেব তাড়াতাড়ি বলেন একটার উপরে বেজে গেছে আমি কিন্তু তাড়াতাড়ি করে দেব আপনার তাড়াতাড়ি করতে হবে আমি আর নিয়ে করতে পারতেছি না আমি আর আপনাদেরকে কষ্ট দেব না আমি আমি এই কিছুক্ষণের মধ্যে দোয়া করে দেব কেউ আছেন কি তাড়াতাড়ি বলেন যে হুজুর আমি একটু শরীর থাকি আমার মা নাই মায়ের জন্য একটু দোয়া করে দেবে হ্যাঁ আমার বাবা নাই আমার আব্বার জন্য দোয়া করে দেবে অথবা আমি অসুস্থ এই সুস্থতার জন্য একটু দোয়া চাই আছেন কেউ বলেন বলেন কেউ আছে তাড়াতাড়ি বলতে হবে হ্যাঁ নাইলে আমরা দোয়া করে দেব আল্লাহ যেন তৌফিক দেয় সবাই বলুন আমিন আমরা মিলাদ ক্যাম্পের মাধ্যমে সবাইকে সবাইকে এই সবার শেষ করতে চাই আমরা চলুন আমরা নবীকে একটু দাঁড়িয়ে সালাম নেই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম I'm
যারা বিচার আচার করেন বাবা ভাইয়েরা সর্দার যারা আছেন বা বিচারক যারা আছেন নেতৃত্ব যারা দেন আপনারা কথাটা খেয়াল করবেন নেই বিচারকের মর্যাদা আমার আল্লাহ কত দান করবেন সুবহানাল্লাহ কইতেন না আর যদি নিজের পেট বা স্যান্ডেল লাগিয়া কথাটা বুঝেন না হে রাত্রে ঘুষের টেয়ারা দিয়ে আইলে বিন্নাল্লাহ সালাম এবার জিতাই দিছে আসলে এবার অন্যায়কারী এবার জিতাই দেয় ঠিক ঠিক কথাটা আবার কিছু কিছু আছে এর দুষ্টাই জীবন দুষ্টাই কয়েকজন মিল্লা হের একটা মিথ্যা কথা দিয়া অপবাদ দিয়ে দিছে এমন আছে না কথা বলেন না অপবাদ আসেনি এই জন্য হ্যাঁ সুরা নূর নাজিল হয়ে গেলেন হ্যাঁ এখানের মধ্যে আপনার কি যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যে অপবাদ দিছিলেন এইটার জন্য এইটার ব্যাপারে আমার আল্লাহ নিজে আমার আল্লাহ আল্লাহর হাবিবরে বললেন হাবিব আয়েশা সিদ্দিকা পুত্র পবিত্র যে লোকটা অপবাদ দিছে সে অপবিত্র হয়ে গেছে অতএব যারা নাকি না জেনে না বুঝে
মানুষকে অপবাদ দেয় আসেনি কথা বলেন নাকি আসেন এমন আসেনি মিথ্যা অপবাদ দেয় হ্যাঁ এই যদি দেয় ওই লোকটা অপবাদের মধ্যে পড়ে যাবে ঠিক ঠিক কথা না অতএব আমরা যেন আল্লাহ যেন আমরা যেন আল্লাহ তাআলা এই দিক থেকে বিজয় বাঁচায় রাখেন সবাই বলুন আমিন গীবত করেন না গীবত জঘন্যতম গুনাহ আল গীবাতু আসিদ্দ মিনাল জিনা জিনার গুনাহ মাফ হয়ে যেতে পারে আল্লাহর কাছে মাফ চাইলে কিন্তু গীবতের গুনাহ মাফ হবে না কারণ আল্লাহ দিবে না এই জন্য যার থেকে গীবত করছেন তার থেকে মাফ লইতে হবে ঠিক ঠিক কথা না পরের হক মাইরেন না পরের হক মাইরেন না বাবা ফিরে কষ্ট দিয়েন না মানুষের মনে কষ্ট দিয়েন না মানুষের মনে কষ্ট দিয়েন না মসজিদ বানলে জোরাল হয় মানুষের মন জোরাল হয় না ঠিক ঠিক কথা না জুরাই না জালা জোরাই না আরে হা এই শেষটা তৈরি কাল হাইতাছে আগামীকাল তাইরি সব টান দিব আফটার লয়ে ঠিক ঠিক কথাটা আমি আজকে এই আমি এইদিকে গেছি না কেড়ে গেছি না জানি না চোখের পানি ফালাইতে আল্লাহ নইলে ঠিক ঠিক কথাটা ওই আলোচনা করতে গেলে আমি এগুলি পারতাম না এই জন্য আজকে একটু কাইন্ডা গেলাম আল্লাহ যেন আমাদের চোখের পানি কবল করেন সবাই বলুন আমিন আরো জোরে বলুন আমিন হ্যাঁ আমার বাবারা ভাইয়েরা যারা ভলান্টিয়াররা যারা যারা স্বেচ্ছাসেবক আছেন আপনারা মা বোনের ফ্যান্ডেলের মধ্যে যাবেন এই তাবারক নিয়ে রেডি হয়ে যান তারপরে এই পুরুষদের এইটার মধ্যে তাবারক নিয়ে রেডি হয়ে যান